लक्ष्मी रूपेण संस्थिता। नमस्ते श्री, नमस्ते श्री, नमस्ते श्री नमो। अब आज अब ठीक हो गया। आज जो तो सर्व मंगल मंगल ले सीधे सर्वात शादी है। स्वर्ण त्रंब के गौरी नारायण नमस्ते थे। बोल गो ए माँ क्या हो क्या बोल रहे। जिस जिस स्थिति बिना खानन शक्ति भूत समापनी गुरुवास्त्र गुरु में नारायण नमस्ते थे। जेजती पड़े पड़े तास खोल पड़े ताकि निरोजन शरणागत धीम नहा तो कोई त्राण कराया वाले शर्व शांति है देवी नारायण में नमस्ते थे। आप बोलिए हमारा जयंती मंगला काली भद्र काली प्रधानी दुर्गा सीधा सभा धात्री स्वाहा स्वाहा नमस्ते थे। সেদিন ছিল পূর্ণিমা, আজ অমাবস্যা। পূর্ণিমাতে রাতের বেলাতে চাঁদকে দেখা যায়। চাঁদ পৃথিবীকে রাতের বেলাতে খানিকটা আলোকিত করে, দিনের বেলার মতো আলো দিতে পারে না। কেন না চাঁদের তো নিজের কোনো আলো নেই, ও সূর্য আলোয় আলোকিত হয়। কিন্তু আজ এই অমাবস্যা ভোর তমসার জন্য অমাবস্যায় চাঁদ ওঠে না। কারো তাই বলে কি চাঁদ নেই? চাঁদ আছে, কিন্তু সূর্য আলোতে আলোকিত ঘোড়ার মতো সে শক্তি সে ধারণ করতে পারে না। আজ তাই দীপাবলি, সবার ঘরে ঘরে দুগে দুগে আলোর মালা, প্রদীপের শিখা, আতশবাজির আওয়াজ চারিদিকে দিয়ে গুছিয়ে দেওয়া হয় তমসার ঘন এই ধরাধাম নয়। আর অবস্যা কাল থেকেই আস্তে আস্তে শুরু করে উঠবে। এই দিনটা একটা বিশেষ দিন। এই দিনে মাকে শ্যামা রূপে পুজো করা হয়, তাই শ্যামা পুজোর দিন। আর ঘটনাচক্রে একটা অপূর্ব দৃষ্টান্ত, ওই পূর্ববঙ্গ থাকতেই, তখন দেশ ভাগ হয়নি, পূর্ববঙ্গ থাকতেই গোপাপাঙ্গার প্রাণপ্রিয় ভক্ত ছিলেন শ্যামা সাহা, শ্যামাপ্রভু সাহা। তিনিও দেশ ভাগের সময় এই দেশে চলে আসেন, ভবা বাংলাও চলে আসেন, দুজনে দুদিকে বিচ্ছিন্ন, কেউ ভাগে খুঁজে পায় না, শ্যামাপুর সাহাও খুঁজে পেলায়, আমার ভবা বাংলা কোথায়, শ্যামাপুর সাহা খুঁজে পেলায়, আমার ভবা বাংলা কোথায়, আর ভবা বাংলাও খুঁজে পেলায়, আমার শ্যাম বাবা কোথায় আছে। এই শ্যাম বাবা যেমন ভবাকে খুঁজছে, ভবাও শ্যাম বাবাকে খুঁজছে। এই খোঁজাখুঁজিতে মিলন ঘটে গেল। ভবা পাল্লা এলেন এই বাড়িতে, তখন শ্যামাপদ মহাশয়ের বড় সংসার। এখানে তখন হরিনাম সংকীর্তন চলছে, ভবা পাল্লাকে নিয়ে আসা হল। হরিনাম সংকীর্তনে ভবা পাল্লা ছিলেন, খুব আনন্দ করেছিলেন। পরবর্তীকালে কি তার মহান ইচ্ছা কি তার ঘটনা, তিনি বললেন আমি এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করব। শ্যাম বাবা তুমি আয়োজন কর, কেমন হবে মূর্তি, কেমন হবে তার আকৃতি, কবে পূজা হবে। বলে তোমার নাম শ্যাম, ভালো করে ডাকতে গেলে কি হবে, শ্যামা পর্ব, তুমি শ্যামার পর্ব আশ্রিত হয়ে বসে আছো। তাই বলছি
দীপাবলির সমাপনের দিন, দীপাবলির সমাপনের দিন শ্যামা মায়ের পুজো হয়। নির্দেশ অনুসারে মায়ের মূর্তি তৈরি হলো, মাকে ভগবান নিজ হাতে প্রতিষ্ঠা করলেন। অপূর্ব ব্যাপার, এমন একটা বিশেষ দিনে ভবা পাগলা কিন্তু কামনায় থাকতেন না, কামনায় শ্যামা পুজোর আয়োজন করে আমাদের হাতে দায়িত্ব দিয়ে তখন পাগলিবাবা এনেছেন, তিনি পুজো করতেন, তিনি তার পরবর্তীকালে আমার বাবা করতেন, আমার কাকা করতেন, আমরাও করেছি। কিন্তু ভবা পাগলে এই দিনটাতে কিন্তু এই শ্যামা পুজো সাহার বাড়িতে শ্যামা মাও তো মা এখানে রয়েছেন, তাকে পুজো করতে চলে আসতেন, এক অপূর্ব লীলা। তা আমার পরম সৌভাগ্য এদের সকলের ভালোবাসা বাসিতে এমন একটা বাসির সুর বেজে গেছে আমার হৃদয়ে এবং এই বাড়ির সকলের হৃদয়ে, যে এই পুজোর দিনটাকে ওরা আমাকে ডাকে। আর আমিও অপেক্ষা না করে দিনটাকে গুনে রাখি কবে শ্যামা পুজোটা হবে, আমি যাব। কেন জানো, যে জায়গাতে বসে স্বয়ং প্রেমময় ঠাকুর ভবা পাগলা যে আসনে বসে মাকে পুজো করেছেন, সেই আসনে বসে আমি মায়ের পায়ে পুজো দেওয়ার সৌভাগ্য লাভ করেছি। আর সেই পুজোর দিন তাই মায়েদের অনুরোধ করলো, অনেক সময় হয়ে গেছে, তোমরা সবাই মায়ের মন্দির প্রাঙ্গণে চলে আসো, আমি পাথরের মূর্তিকে পুজো করি না, কেননা পাথরের মূর্তি ভবা পাগলার সঙ্গে হয়তো জীবন ধরে কথা বলতে পারে, আমার সেই সৌভাগ্য নেই যে তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি তোমাদের সামনে রেখে তোমাদেরকে পুজো করি। তাই ভবা পাগলা বলেছেন, মানবের মাঝে জীবন্ত প্রতিমা প্রতিদিন প্রতিফলন, মায়েরা সবাই আমার সামনে চলে এসো, হে ধরণের জন্ম ঘনিষ্ঠ স্বর্গাগতি গৌরীয় সীমা, দেখো কত জন্মের সৌভাগ্যের ফলে এমন একটা দেশে জন্ম নিয়েছি যে ভাইয়ের মায়ের এত স্নেহ। কিছুক্ষণ আগে এই চাকু বাবু একদম ছোট্ট ছিল, তখন থেকে আমাকে দেখতে আমার কোনটা মিল আসবে, এখন তো সবাই দেখে, সবাই শুনে, সবাই বোঝে, কত আগ্রহ আমাকে করে। তাই তো আমি ভাবি